হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অল্প উপকরণে কম সময়ে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে এক কাপ আটা আর একটি ডিম দিয়ে কোনো ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়নের বেস্ট নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাগুলো তৈরি করা একেবারেই সহজ, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আজকের এই নাস্তাটি আমি আটা দিয়েই তৈরি করব। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই রান্নার তেল ব্যবহার করার জন্য, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি সফট ডো তৈরি করে নিব। এই নাস্তার ডো তৈরির জন্য পানিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ পানি বেশি হলে নাস্তাগুলো সুন্দর হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। এবার রুটি বেলার জন্য প্রথমে সামান্য আটা ছিটিয়ে নিচ্ছি। এবার এর উপরে ডোটিকে নিয়ে নিচ্ছি। এখন একটি বেলনের সাহায্যে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। রুটি বেলা হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন একটি কুকি কাটার দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আরও কয়েকটি নাস্তার শেপ আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তার শেপ একইভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই মজাদার রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। বিকেলে চায়ের সাথে কম সময়ে আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি সহজ নাস্তা। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।